সো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা আছি নসিপুর ব্রিজে, আর যেটা এখনও বন্ধ হয়ে পড়ে আছে, কবে চালু হবে সে কেউ জানে না। তো নসিপুর ব্রিজের খুঁটিনাটি সব কিছু আমি তোমাদের দেখাবো, জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো ব্লগটা শুরু করা যাক। তো এই ব্রিজের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা হাঁটতে শুরু করলাম। আর চলো আগে তোমাদের সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি, কিছুটা সিনেমেটিক শট নিব, তোমাদের দেখাবো, তো অবশ্যই হবে, ছবিও তুলবো, ভালো করে থাম্বনেল নিব। তো চলো, ভয় লাগছে গো, ভয় লাগছে, ভয়। ফোনটা যদি পড়ে যায় না একদম জলে যাবে। তো অনেকদিন আগে আমি এসেছিলাম এই নসিপুর ব্রিজে, আর এখানে ভিডিও করে গেছি, আর ওই ভিডিওটা মানে আর একটা চ্যানেলে আছে, ব্লগ করেছি, ঠিক আছে। তো ওটাতে ভালো ভিউ এসেছিলো, আর অনেকদিন থেকে ভাবছিলাম যে এখানে আসবো, ভিডিও বানাবো, কারণ অনেকজনের ভিডিও দেখেছি, এখানে ব্লগ দেখেছি, তাদের ব্লগগুলো ভাইরাল হয়েছে। তো ভালো যে আমরাও যাবো, আর অনেকদিন থেকে প্ল্যানই ছিল যে আমরা যাবো একদিন ঘুরতে। তো আজকে টাইম পেলাম, চলে আসলাম। এখন নসিপুর ব্রিজের সাইড দিয়ে হাঁটছি, আর এই নসিপুর ব্রিজটা 785 মিটার দৈর্ঘ্যে। 2007 সালে এই ব্রিজটার কাজ শুরু হয়, আর কিছুটা কাজ বাকি আছে, আর কিসের জন্য বাকি আছে আর চালু হয়নি কেন সব কিছু বলছি। তবে যে জায়গা দিয়ে রেল সেতুটা যাবে সেই জায়গাগুলোর মালিক নাকি একটা করে চাকরি চাইছে, তো এটা একটা বাধার কারণ। তবে ব্রিজটা চালু হলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মিলন খুব সহজে হয়ে যাবে। আজিমগঞ্জ জংশন আর মুর্শিদাবাদ স্টেশনের মিডিলে এই ব্রিজটি অবস্থান করছে। তোমরা দেখতে পাবে এই ব্রিজের নিচ দিয়েই বয়ে যাচ্ছে আমাদের প্রিয় গঙ্গা নদী। আর হ্যাঁ, এই ব্রিজে কিন্তু অনেক সুসাইড হয়েছে, 4-5টা তো সুসাইড হয়েছে আমি শুনেছি, যতটা শুনেছি। তো সেই কারণে একবার ঘিরে দিয়েছিল, মানে পুরো বন্ধ করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল বাস দিয়ে। সব খোলা আছে আর সবাই ঘুরতে আসে, বিকেলে বিকেলে অনেকেই মানুষ আসে এখানে ঘুরতে আসে, সব ভিডিও বানায়, আর আমিও ভিডিও দেখেছি প্রচুর। অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল যে আমরা এখানে এসে ব্লগ বানাবো, তো ব্লগ মানে টাইমের অভাবে ব্লগ করা হয় না। তো আজকে টাইম পেয়েছি, ব্লগ করতে চলে এসেছি। তো ওরা দেখতে পাচ্ছ ব্লগ করছে ওখানে আসিব। এই ব্রিজে 4টা বাজলে এখন ইয়াং ছেলেপেলেদের ভিড়, আর ছেলে মেয়ে, ইয়াং ছেলে শুধু না, ছেলে মেয়ের ভিড়, কারণ ওরা বুঝতে পারছো এখনকার যুগে
সবাই এখন গার্লফ্রেন্ড নিয়ে আসে, আমাদের তো গার্লফ্রেন্ড নাই। আর এই ব্রিজটা যদি চালু হয়ে যায় আমাদের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হবে, এমনকি দিল্লি পর্যন্ত যেতে পারবো। তো আমরা চাইছি যে ব্রিজটা চালু হয়ে যাক, চালু হলেই ভালো, আমরা কিছুটা সময় কাটাবো এই রেল ব্রিজের সঙ্গে। তো আজ তার সঙ্গে একটু সাথ দিয়ে সময় কাটাতে চাই। এখন আর সে একা থাকে না, কারণ এখানে লোক প্রচুর লোক আসে, যাতায়াত করে আর আড্ডা আড্ডা মারে, আর কত সব আসে বাইরে থেকে ভিডিও বানায়। তো আমরা অনেক দিন থেকে টার্গেট করেছিলাম যে এখানে আসবো, ব্লগ বানাবো, তো আজকে এসেছি। তো জানি না কতটা ভালো করতে পারবো ব্লগটা, আশা করছি এই ব্লগটাকে তোমরা ভালোবাসা দিবে, প্রচুর ভাইরাল করবে। তো ভাইরাল করার দায়িত্ব তোমাদের। যে আমাদের দুজন বন্ধু ওখানে শ্যুট করছে, শর্ট বানাচ্ছে, যাই হোক। আর এটা হচ্ছে ভাগীরথী নদী, আর ভাগীরথী নদীর উপর দিয়েই এই রেল সেতুটা। কবে চালু হবে এখনো ঠিক জানা নেই। তো অনেকে এখানে ঘুরতে আসে, হাতে সময় পেলে তোমরাও ঘুরতে আসো, বেশিরভাগ কাপলসরা এখানে ঘুরতে আসে। আর এখানে দোকানের ব্যবস্থা বলতে সামনে, মানে ওদিকে সামনে একবারে লাস্ট মাথায় নদীর ধারে সামনে আগে একটা দোকান আছে, মানে ধারে গিয়ে নদীর ওই পারে গিয়ে তোমরা যদি যাও ওই মাথায়, ওই মাথায় নিচে নেমে যেতে হবে, একটা দোকান আছে, চায়ের দোকান, আমরা খোঁজ করলাম, ওখানে চায়ের একটা দোকান আছে। এই ব্রিজের শেষ মাথায় দেখবে একজন ফুচকাওয়ালা আর একটা আইসক্রিম রেগুলার ওখানে আসে, তারা আইসক্রিম সেল করে, ফুচকা বিক্রি করে। দেখার মন গেছে, তো ফুচকাটা খেয়েটে আর ব্লগটা ইন করে বাড়ি ফিরে যাব। তোমরা যদি টাইম পাও তোমরা আসতে পারো, আর দেখতে পারো, এখানে কিছুটা সময় কাটাতে পারো, ছবি তুলে যাচ্ছে সবাই, তোমরা ছবি তুলতে পারো, শর্ট বানাচ্ছে, রিলস বানাচ্ছে, এখনকার যুগে তো বুঝতে পারছো সবাই রিলস বানায়, ইনস্টাগ্রাম করে। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবে, আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমি আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারি। তো দেখা হবে একটা নতুন ব্লগে। Bye bye and take care and travel.